প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আপনারা জানেন, ঠিক একই সময়ে আমি কামরুজ্জামান আরিফ আপনাদের সাথে হাজির হয়ে যাই এবং আমার সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা। দর্শক, আর একদিন পরেই ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমান তথা বাংলাদেশের সমস্ত মুসলমান তাদের ঈদ উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সেই সাথে ঈদ উল আজহা যেহেতু পশু কুরবানির একটি বড় ইবাদত রয়েছে, সেই পশু কুরবানির জন্য বিভিন্ন হাট বাজারে এখন পশুর বাজারগুলোতে মুসলমানদের সকলেরই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় যে পশুর হাটগুলো রয়েছে এবং সেখানে কী ধরনের বেচা কেনা হচ্ছে, সেই সব বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। এছাড়াও অন্যান্য বিষয় থাকবে আজকে আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা চলে যাব হবিগঞ্জে। আমাদের প্রতিনিধি সনি চৌধুরী আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হবে, আমরা তার সাথে কথা বলবো। সনি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ সনি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কী বিষয় রয়েছে? আমি আছি আজকে সিলেট বিভাগের অন্যতম সর্ববৃহৎ পশুর হাট জনতার বাজারে। এটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর যে অঞ্চল রয়েছে, দিনারপুর পরগনার ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত আজকে আছে এখন সেই জনতার বাজারে। জনতার বাজার 2002 সালে প্রতিষ্ঠিত হয়, এরপর থেকে বাজারের পশুর হাট বসে এবং ঈদকে সামনে রেখে আর মাত্র একদিন, তারপরেই মুসলিম উম্মার সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। এই ঈদ উল আজহাকে সামনে রেখে জনতার বাজার সহ হবিগঞ্জের প্রায় অর্ধশতাধিক পশুর হাট ইতিমধ্যে জমে উঠেছে। কেনা বেচার মধ্য দিয়ে চলছে পশুর হাটের ক্রয় বিক্রয় এবং আমরা এখানে বাজারে আসার পর পর অনেক ক্রেতা বিক্রেতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করেছি, প্রশাসনের সাথে আলাপ করেছি। তারাও আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা জানিয়েছেন। যেমন আমরা ক্রেতাদের সাথে আলাপ করেছিলাম, ক্রেতারা আমাদের জানিয়েছেন যে ঈদকে খুব বেশি, যেহেতু আর মাত্র একদিন বাকি রয়েছে পবিত্র ঈদ উল আজহার, সেক্ষেত্রে পশুর দাম খুব বেশি বলে আমাদের জানিয়েছেন ক্রেতারা এবং বিক্রেতারা দাবি করছে যে পশুর দাম সীমিত রয়েছে এবং ভারতীয় গরু সনি চৌধুরী সনি চৌধুরী আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সনি চৌধুরী, হ্যালো। হ্যাঁ সনি চৌধুরী, আমি শুনতে পাচ্ছি আপনাকে। তো আপনি যে পশুর হাটের সামনে এখন দাঁড়িয়ে আছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি, তো সেখানে ক্রেতা সাধারণের কি পরিমাণ ভিড় দেখছেন আজকে সারা দিনে? আসলে আর মাত্র একদিন ঈদের বাকি, তাই সেজন্য ক্রেতাদের প্রচন্ড উপচে পড়া ভিড়। বলতে গেলে এই জনতার বাজারে সবসময় ঈদের প্রায় এক সপ্তাহ আগ থেকেই প্রচন্ড ভিড় থাকে এবং যেহেতু এটাই আজকের শেষ বাজার, সেজন্য আপনাদের একটু দেখাতে চাই। আপনারা যদি একটু দেখেন তাহলে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু বাজারে যারা ক্রেতারা রয়েছেন তারা পুরোপুরি ক্রেতারা এখনো আসেন নাই। সময় যত গড়িয়ে আসছে ক্রেতাদের উপচে পড়া ভিড় বাড়ছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে সিলেট সহ সিলেটের বাহিরে থেকেও এখানে বিক্রেতারা পশু নিয়ে আসেন এবং এখানে বিক্রি করেন এবং এখানে এই জনতার বাজার থেকে বিভিন্ন এলাকার মানুষ পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজার সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার যারা ক্রেতা সাধারণ আছেন তারা এখান থেকে পশু ক্রয় করেন এবং কুরবানি দেন। সনি সনি, আপনি যারা ক্রেতা রয়েছে নিশ্চয়ই আপনি বাজারে ঘুরে দেখেছেন এবং ক্রেতাদের সাথেও আপনার কথা হয়েছে, তো এবার গরুর দাম বিশেষ করে পশুর দাম কি কি বলছে তারা, ক্রেতারা কি বলছে? আমরা ক্রেতাদের সাথে আলাপ করেছিলাম, ক্রেতারা আমাদের জানিয়েছেন যে পশুর দাম খুব বেশি, কারণে অনেকে হিমশিম খাচ্ছেন পশু কিনতে এবং বিক্রেতারা দাবি করছেন যে পশুর দাম সীমিত রয়েছে। তারা আশা করছেন শেষ মুহূর্তে যদি ভারতীয় গরু বাজারে না উঠে তারা তাদের পশুর ন্যায্য দাম পাবেন। আমরা আলাপ করেছিলাম প্রশাসনের সাথে, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ এর সাথে আমরা আলাপ করেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন যে পশু কেনা বেচা ক্রয় বিক্রয় এবং ক্রেতা এবং বিক্রেতাদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য তারা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছেন এবং
পুরো জেলা জুড়ে তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন এই পশু কেনাবেচার পাশাপাশি এখানে যারা দূর দূরান্ত থেকে বাড়ি ফিরছেন, ঢাকা ঢাকা ফেরত ঢাকা থেকে যারা বাড়ি ফিরছেন তাদের নিরাপত্তায়ও সার্বক্ষণিক পুলিশি টহল সহ জোরদার রয়েছে এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও দাবি করা হয়েছে তাদের টহলও জোরদার করা হয়েছে। সনি, সেক্ষেত্রে বিক্রেতারা কি বলছে, তারা তাদের পশু বিক্রি করে ন্যায্য দামে বিক্রি করতে পারছে কিনা বা তারা সন্তুষ্ট কিনা? তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে যারা গ্রাম অঞ্চলের বিক্রেতারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিক্রি করে অনেকে বাড়িতে ফিরে গেছে, তারা আমাদের সন্তুষ্টি প্রকাশ করেছে এবং যাদের গরু এখনো বাজারে রয়ে গেছে তারা আমাদের জানিয়েছেন শেষ মুহূর্তে যদি ভারতীয় গরু বাজারে না আসে তাহলে তারা ন্যায্য মূল্য পাবেন এবং তারা লাভবান হবেন। সনি চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। আপনি থাকবেন, আমরা হয়তো আবারও এই গরুর হাট নিয়ে হয়তো আগামী কালকেও হয়তো আমরা সংযোগ হতে পারবো এবং সর্বশেষ যেহেতু আগামী কালকেও বাজার রয়েছে সবাইকে জানানোর চেষ্টা করব। আমাদের সর্বশেষ আপডেট খবর আপনাদের দর্শকদের জানানোর চেষ্টা করব। সনি চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম হবিগঞ্জ থেকে, আমাদের প্রতিনিধি সনি চৌধুরী আমাদের সাথে সংযুক্ত ছিলেন। এবারে আমরা চলে যাব কুমিল্লার দেবিদ্বারে, আমাদের প্রতিনিধি ফখরুল ইসলাম আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হবে, আমরা তার সাথে কথা বলবো। ফখরুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ফখরুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আরে, শুনতে পাচ্ছি। ফখরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি বিষয় রয়েছে আজকে? আরেফ, আপনি জানেন যে সারা বাংলাদেশে যে ডেঙ্গু আক্রান্ত রোগে ভাইরাস ছড়িয়ে সারা বাংলাদেশে মৃত্যু সংখ্যা ছড়িয়ে পড়েছে তো এই বিষয়ে আপনি জানেন যে সারা বাংলাদেশে এবং সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং সারা দেশ থেকে যারা ঈদ উপলক্ষে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তারা কিন্তু নারী নারী দেশে ছুটছেন বাড়িতে আনন্দ উপভোগ করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের দেবিদ্বার উপজেলা প্রশাসন থেকে কিন্তু একটি নির্দেশনা রয়েছে যে প্রত্যেকটি বাস স্টপে হেলথ সার্ভিস একটি শাখা খুলেছেন যে যারা দূর থেকে ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে আসবেন তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা এবং কি যারা ডেঙ্গু রোগে আক্রান্ত তাদেরকে স্বাস্থ্য সহযোগিতা দেওয়ার একটি প্ল্যান করেছেন। তো এই বিষয় নিয়ে আমাদের দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা মহোদয় এবং সহকারী কমিশনার ভূমি এসেন্ট মহোদয় কালকে গত 3 দিন যাবত আসলে এই দেবিদ্বার উপজেলা 6টি বাস স্টপে কাজ করে যাচ্ছেন এবং দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে যারা ডাক্তার হচ্ছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আর আমি আপনাকে বলে রাখতে চাই যে দেবিদ্বার উপজেলাতে উপজেলা পর্যায়ে এখনো কোনো ডেঙ্গু রোগের আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়নি এবং পাওয়া যায়নি। ঢাকা থেকে যারা এসেছেন আমি দেবিদ্বার সরকারি স্বাস্থ্য কর্মকর্তা যিনি রয়েছেন তার কাছ থেকে জানতে পেরেছি দেবিদ্বার উপজেলাতে আপনার 4 জন ব্যক্তিকে শনাক্তকরণ করা হয়েছে যারা ঢাকা থেকে এসেছিলেন এবং তাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন স্বাস্থ্য সেবাতে প্রেরণ করা হয়েছে। আমি আজকে কথা বলবো আমার সাথে রয়েছেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদা আক্তার। তিনি সকাল থেকে আসলে সার্বক্ষণিক প্রত্যেকটি ক্যাম্পে খোঁজ খবর নিয়েছেন, এই বিষয়ে তার সাথে আমরা কথা বলবো কি ধরনের পদক্ষেপ নিয়েছেন। সালাম আলাইকুম। আমাদের জেলা প্রশাসক কুমিল্লা স্যারের নির্দেশনায় আমাদের 6টি ব্যস্ততম বাস স্টপে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একজন ইউনিয়ন পরিষদের সচিব আর হচ্ছে স্বাস্থ্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে একজন স্বাস্থ্য সহকারী এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিয়ে এই ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে ডেঙ্গু বিষয়ে এবং লোকজনকে সচেতন এবং আগত ঈদ উপলক্ষে দেবিদ্বারে আগত কোনো লোকের ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে কিনা এটা আইডেন্টিফাই করার চেষ্টা চলমান রয়েছে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং আমি সহকারী কমিশনার ভূমি সবসময় স্বাস্থ্য ক্যাম্পগুলোর মনিটরিং এ নিয়োজিত আছি। ধন্যবাদ। জি শাহিদা আক্তার, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই আপনারা যারা ঢাকা থেকে যারা ফিরছে তাদের ব্যাপারে যতটুকু সচেতন রয়েছেন, যারা স্থানীয় মানুষ রয়েছে তাদেরকে সচেতন করার ব্যাপারে আপনারা কি ধরনের ভূমিকা পালন করছেন? তাদেরকে সচেতন করার ব্যাপারে ইতোমধ্যে বেশ কয়েকটি রালি হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া ইউনিয়ন লেভেলে আমাদের চেয়ারম্যান ইউনিয়ন
চেয়ারম্যানদের নেতৃত্বে, আর হচ্ছে টিম গঠন করা হয়েছে, তারা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং লোকজনকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটি পরিচ্ছন্নতা টিমের মনিটরিং এর জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা আছে। ধন্যবাদ জনাব শাহিদ আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দিক সংযোগে। আমরা চাইবো যে সবাই সচেতন হোক, দেশের মানুষ সবাই এই মুহূর্তে সচেতন হওয়াটা খুবই জরুরি, কারণ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ডেঙ্গু প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন জেলায় আমরা খবর পাচ্ছি যাতে যেসব জেলাতে এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত করা সম্ভব হয়নি সেসব এলাকার মানুষগুলোকে আরও বেশি সচেতন হতে হবে, যাতে এই ডেঙ্গু মোকাবেলা সহজেই আমরা করতে পারি, সারা দেশ থেকে এই ডেঙ্গুকে আমরা মোকাবেলা করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব কুমিল্লাতে, আমাদের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির আমাদের সাথে সংযুক্ত হবে এই মুহূর্তে, আমরা তার সাথে কথা বলবো। জাকির, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি বিষয় রয়েছে আজকে? ধন্যবাদ আরে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার গুরুত্বপূর্ণ একটি এলাকা পদুয়ার বাজার বিশ্বরোড, যে বিশ্বরোডের কেন্দ্রস্থল এবং 6টি জেলা থেকে যেখানে আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এই মহাসড়ক গুরুত্বপূর্ণ মহাসড়ক, আর এই অঞ্চলটিতে আমি দাঁড়িয়ে আছি, সেটি একটি সংযোগ সড়ক এবং আশপাশের এলাকাগুলিকে যুক্ত করেছে এই বাজার বাজার বিশ্বরোড, আমি সেই অঞ্চলটিতে দাঁড়িয়ে আছি। আপনাকে আমরা জানাতে চাই যে কুমিল্লার এই অঞ্চলটি দিয়ে সারা বাংলাদেশ থেকে গরু বোঝাই ট্রাক এবং যাত্রী নিয়ে বাসগুলো চলাচল করছে এবং এই এলাকার অবস্থাটা আমি আপনার কাছে তুলে ধরতে চাই। জি জাকির হোসেন, এই যে এখন এই সব মানে ঢাকা থেকে সবাই কিন্তু দেশে ফিরছে, যার যার অবস্থান থেকে কিন্তু দেশে ফিরছে এবং রাস্তাগুলো খুব বেশি ব্যস্ত, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে গরুর গাড়িগুলো আসছে, এরপরে মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য ছুটে চলেছে, আপনি যেমনটি বলছিলেন, তো এই অবস্থাতে বিশেষ করে ট্রাফিকটা কেমন রয়েছে এবং কতটুকু সচেতন রয়েছে তারা, বিশেষ করে রাস্তাঘাটে যে চাঁদাবাজি বা এ ধরনের ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য কতটুকু প্রশাসন কতটুকু তৎপর রয়েছে বলে আপনি জানতে পেরেছেন? ধন্যবাদ আরিফ, আমি এই বিষয়টি আপনাদের কাছে সামনে তুলে ধরতে চাই। হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন এবং কুমিল্লা জেলা পুলিশ, এই কুমিল্লার যে প্রায় 80 কিলোমিটার দীর্ঘ মহাসড়ক রয়েছে কুমিল্লা অঞ্চলে, সেই অঞ্চলটিকে জনগণের জন্য একেবারে নিরাপদ এবং সচল সুন্দর রাখার জন্য প্রাথমিক কাজ করছে কুমিল্লা হাইওয়ে পুলিশ এবং কুমিল্লা জেলা প্রশাসন, সেই সাথে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ। আরেকটি বিশেষ করে ঈদুল আজহায় পশুবিধায় ট্রাক এবং প্রত্যেকটি মানুষ ঈদ করার জন্য তাদের নিজ নিজ বাড়িতে ফিরছেন, সেই সকল প্রত্যেকটি অবস্থায় প্রত্যেকটি জায়গায় এবং সড়কের মহাসড়কের প্রত্যেকটি এলাকায় পুলিশ এবং প্রশাসনের প্রত্যেকটি বাহিনীর সদস্য তারা এবং কঠোরভাবে নজরদারিতে রেখেছেন এবং এই অঞ্চলটিকে যাত্রীদের জন্য নিরাপদ যাতায়াতের জন্য তারা এই অঞ্চলটিকে প্রতি মুহূর্তে তদারকি করছেন। বিশেষ করে এটা অঞ্চলে প্রায় 400 কিলোমিটার হাট রয়েছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই পশু বোঝাই ট্রাকগুলো আসছে, সেই ট্রাকগুলিকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করছে। আমরা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাইনি, আমি যতটুকু খবর পেয়েছি যে কুমিল্লার বিশাল হাইওয়ে পুরো সড়কই একেবারে যানজট মুক্ত রয়েছে এবং গরু বোঝাই পশু বোঝাই যাত্রীবাহী বাসগুলো একদম স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারছে। জাকির, আরও একটা বিষয় আমরা লক্ষ্য করি, বিশেষ করে দুই ঈদে খুব বেশি দেখা যায় রাস্তাতে যেমন প্রচুর গাড়ি থাকে, সেই দুর্ঘটনাও কিন্তু কিছুটা একটু বেশি লক্ষ্য করা যায়, এ ব্যাপারে সজাগ থাকতে হবে, ট্রাফিকিং যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো সজাগ থাকতে হবে এ ব্যাপারে। আপনি ট্রাফিক সার্জন যারা রয়েছে তাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা, যে বিশেষ করে গাড়ির গতিসীমাগুলো তারা পর্যবেক্ষণ করছে কিনা, বিশেষ করে এই বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তারা পয়েন্টে পয়েন্টে সেগুলো নিচ্ছে কিনা? আমি আগে আপনাকে একটু বলেছিলাম যে কুমিল্লা জেলা পুলিশ এবং
হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে একেবারে টিম করে মোবাইল টিম গুলো এই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে অবস্থান করছেন। কোথাও কোনো সমস্যা হলেই তারা সাথে সাথে এই সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছেন। আর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, দাদাবাজির সাথে জড়িত, তাদেরকেও পুলিশ বিভিন্ন ভাবে নজরদারিতে রেখেছেন। কোথাও কোনো ধরনের এ ধরনের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর যাত্রীবাহী গাড়িগুলো, পশুবোঝাই গাড়িগুলো স্বচ্ছন্দে যাতে পার হতে পারে, কুমিল্লার দাউদকান্দি থেকে শুরু করে একেবারে কুমিল্লার শেরপুরা ফেরি পর্যন্ত অনেক রেকর্ড পার করে কুমিল্লা জেলা পুলিশ এবং কুমিল্লা হাইওয়ে পুলিশ গুলো নজরদারিতে রেখেছেন। মোবাইল টিম গুলো কাজ করছেন এবং যাত্রীবাহী যে বাস গুলো আছেন এই ছয়টি সড়কে কুমিল্লা সহ এই সড়ক গুলো যাত্রীবাহী বাস গুলো যাতে সুন্দরভাবে সঠিক ভাবে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন সেই জন্য ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত 24 ঘন্টা নজরদারিতে রয়েছেন। এবং আপনি জানেন যে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর অনেকেরই ছুটি বাতিল করা হয়েছে এবং কুমিল্লা অঞ্চলে আমি দেখেছি যে কুমিল্লা হাইওয়ে পুলিশ আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন তিনি ব্যস্ত ছিলেন, আমাদের সাথে থাকার কথা ছিলেন কথা ছিল, তিনি পাশেই রয়েছেন একটু জরুরি কাজে। তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আমরা মোবাইল টিম গুলো যে আছে সড়কের মহাসড়কের প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি এলাকায় এই মোবাইল টিম গুলো টহল দিচ্ছেন, নজরদারি করছেন যাতে কোথাও কোনো ধরনের যানজট আপনি আমাদেরকে জানাচ্ছিলেন কুমিল্লা থেকে সর্বশেষ খবর। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে সংযুক্ত ছিলেন কুমিল্লা থেকে দেলোয়ার হোসেন জাকির, আমাদের প্রতিনিধি। তিনি সেখান থেকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ ট্রাফিকিং এবং ঘরমুখো মানুষের সর্বশেষ খবর। দর্শক, আমরা এখন চলে যাব টাঙ্গাইলে। আমাদের প্রতিনিধি মির্জা শাহিদুজ্জামান দুলাল আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হবে, আমরা তার সাথে কথা বলব। মির্জা শাহিদুজ্জামান দুলাল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দুলাল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনাকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। শাহিদুজ্জামান দুলাল, আপনি এই মুহূর্তে কোথায় কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি খবর রয়েছে আপনি আমাদেরকে জানান। আমি এই মুহূর্তে সদরের বাইপাস এলাকায় আছি। এখানে তীব্র যানজট চলছে, গত 2 দিন যাবৎ জানেন আপনি বঙ্গবন্ধু সেতু থেকে মূলত এই যানের সৃষ্টি হয়েছে। তো এখানে আমরা তো শুধু জানতে পেরেছি যে ওই টোলে এখানে মানে ধীর গতিতে টোল নেওয়া হচ্ছে, কারণ ওখানে সার্ভারে তাদের সার্ভার খুব স্লো কাজ করছে, মানে সার্ভার স্লো দেখাচ্ছে। পরবর্তীতে ওইদিকে আমরা গতকাল শুনতে পেয়েছিলাম যে বগুড়া পর্যন্ত যান করেছে। কারণ আমার সাথে এখানে একজন ড্রাইভার ভাই আছে, উনি ভালো বলতে পারবে। ভাই, আপনি কোথা থেকে আসলেন? গাড়ি এত তীব্র তাপ যে তারা আসলে হিমশিম খেয়ে যাচ্ছে এই সমস্যা বলেই। তো কিছু কিছু গাড়ি এখানে ঘুরতে দেওয়া হচ্ছে, আবার এখানে স্টপ করা হয়, তারপরে আবার এই এই রাস্তাতে ক্লিয়ার হওয়ার পরে আবার গাড়ি ছাড়া হয়। এইভাবে ধীরে ধীরে গাড়ি এখান থেকে বের করা হচ্ছে। আরে দুলাল, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি দুলাল, আমি শুনতে পাচ্ছি। এই এই যে যানজটটা, এই যানজটটা আসলে কখন থেকে শুরু হয়েছে? যানজটটা শুরু হয়েছে গতকাল, গত পরশু থেকে, পরশু রাত থেকে, গত পরশু রাত থেকে শুরু হয়েছে। রাত্রি 12টার পর থেকে যানটা মূলত শুরু হয়। তো গতকাল দিনের সারা দিন এই একই অবস্থা ছিল, আজকে দেখতে পাচ্ছেন আপনি একই অবস্থা। মানুষের খুবই কষ্ট, কিন্তু গাড়ি মাঝামাঝি থেমে যাচ্ছে। তো আমরা এই ড্রাইভারদের সঙ্গে কথা বলে জানতে পারবো। সেদিকে আসো, এবার ভাই আছে। ভাই কোথা থেকে আসলেন আপনি? হ্যাঁ, ঢাকা থেকে। আপনি ঢাকা থেকে আসতে পর্যন্ত কত সময় লাগলো? হ্যাঁ, গতকাল 7টায় ছাড়তেন,
আপনি শুনতে পাইলেন আর ড্রাইভার ভাই বললেন যে গতকাল 7টায় উনি ঢাকা থেকে রওনা হয়েছে, এখন বেলা বাজে 3:35, উনি এখন টাঙ্গাইল বাইপাসে। ঢাকা থেকে টাঙ্গাইল, ঢাকা থেকে টাঙ্গাইল পৌঁছাতে গতকাল 7টা থেকে শুরু করে আজকে এই 3:30 পর্যন্ত টাঙ্গাইলে এসে পৌঁছেছে। তার মানে ঘরমুখো মানুষের চরম চরম ভোগান্তিতে উঠেছে ঘরমুখো মানুষ। আপনি দেখতে পাচ্ছেন, একটু গাড়িগুলো দেখলে বুঝতে পারবেন। দেখেন আপনি এদিকে দেখাও, দেখেন আপনি কি দিকে যান, এই দেখেন ভাইরা এদের বসে আছে। দুলাল, আসলে আপনার নেটওয়ার্কের বোধহয় সমস্যা রয়েছে আপনার ওখানে, যার কারণে আমরা আপনাকে দেখতে পাচ্ছি না এবং যানজটের যানজটটাও আমরা দর্শকদেরকে দেখাতে পাচ্ছি না। সেটা যদি দর্শক দেখতে পারত তাহলে আরো বেশি তাদের জন্য সুবিধা হতো এই লাইনগুলো দেখার জন্য, যে বর্তমান কি অবস্থা। দুলাল, নেটওয়ার্কের সমস্যা রয়েছে, দুলাল নেটওয়ার্কের সমস্যা রয়েছে, এজন্য আমরা আপনার আপনার যে ওখানে টাঙ্গাইলের যে যানজট, সেই যানজটটি আমরা দর্শক দিকে দেখাতে পারছি না। আপনি আপনি দেখতে পাচ্ছেন না? না, যে আমি এখন আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, যার কারণে আমরা আপনাকে পুরো দেখতে পাচ্ছি না এবং যানজটটাও আমরা দর্শকদেরকে সেইভাবে দেখাতে পারছি না। যে দুলাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাদের সাথে থাকেন, যদি যদি নেটওয়ার্ক ভালো হয় তাহলে হয়তো পরে আবার আপনাদের আপনার সাথে আমরা সংযুক্ত হতে পারি এবং দর্শকদেরকে দেখাতে পারি, কারণ এই রুটটা দর্শকদের দেখার আগ্রহ রয়েছে। টাঙ্গাইল টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইলের যে রোডটি, এই রোডটা সব থেকে ব্যস্ততম এই রোড, এই রোডে যানজটের খবর সবারই জানার আগ্রহ রয়েছে। আপনি আমাদের সাথে থাকবেন দর্শক। এই মুহূর্তে আমরা সংযুক্ত হব রেজাউর রহমান, আমাদের সাথে সংযুক্ত হবে ধামরায়, তিনি আছেন, আমরা তার সাথে কথা বলবো। রেজা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? রেজাউর রহমান, রেজাউর রহমান, আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার সর্বশেষ খবর আমাদেরকে জানান। রেজা, রেজা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রেজা, আপনার আপনার অডিওটা আমরা শুনতে পাচ্ছি না। আপনি আপনার ক্যামেরাটি যদি আরও নিকটে দাঁড়ান তাহলে হয়তো আপনার সমস্যার সমাধান হতে পারে। আপনি আমাদের সাথে থাকুন এবং আপনার লাইনটি আবারও একটু দেখে নেন, আমরা তার আগে অন্য কোথাও থেকে ঘুরে আসি। দর্শক, আমরা এই মুহূর্তে দেলদুয়ার থেকে আমাদের প্রতিনিধি আরিফুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা তার সাথে কথা বলবো। আরিফ, আপনি শুনতে পাচ্ছেন? আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি খবর রয়েছে? আরিফ, আমি এই মুহূর্তে অবস্থান করছি দেলদুয়ারের ইয়াসিন স্টেশনে। এখানে ধর্মপুর মানুষের যে ভিড়, আপনি কিছুদিন আগে শুনতে পেয়েছিলেন যে চন্দ্রা থেকে, গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় 40 কিলোমিটার দীর্ঘ এলাকায় যানজট, তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই যানজটের মধ্যে কিছু বাইপাস হয়ে, যখন আমাদের দেলদুয়ার পাকুড়াতে বাইপাস হয়েছে, সেখান দিয়ে আমাদের দেলদুয়ার স্টেশন হয়ে টাঙ্গাইলে অনেক দ্রুত পৌঁছানো যায়। সেক্ষেত্রে তারা এই কাজটি করছে যে পাকুড়া দেলদুয়ার বাইপাসে ব্যবহার করে তারা এই দিক থেকে টাঙ্গাইলে যাচ্ছে, কিন্তু এখানে একটু ব্রেক নেওয়া হচ্ছে, তাদেরকে ব্রেক দিয়ে নামে দেওয়া হচ্ছে দেলদুয়ার সিএনজি স্টেশনে। সেখানে এখানে সকাল থেকে আমি উপস্থিত ছিলাম এবং দেখেছি এখানে যে সিএনজি যে চালকরা তাদের ভাড়ার বিষয়টি আমাদেরকে অবহিত করেছে এবং এখানে দাঁড়িয়ে থেকে আমি দেখেছি যে দেলদুয়ার থেকে ট্যাঙ্কের ভাড়া, নির্ধারিত ভাড়া হচ্ছে 30 টাকা, সেখান থেকে এমনও হয়েছে যে এখানে 150 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে। দুপুর পর্যন্ত দেখেছি এখানে মিনিমাম 150 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে। তো ধর্মপুর মানুষের প্রতি যে এই এই একটা ভোগান্তির যে চিত্র, মানুষের কাছ থেকে এই অতিরিক্ত টাকা আদায়, ভাড়া আদায়, এই কারণে যাচ্ছে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। এই কারণে আমি এখানে যে স্টেশন মাস্টার আপেল আপেল নামও তার সাথে কথা বলেছি, তিনিও বলেছেন যে বিষয়টি সকালবেলায় যে অনেক যাত্রী চাপ থাকার কারণে তিনি বাধ্য হয়েছিলেন একটা সময় যে আসলে ভাড়া টি নেওয়ার জন্য, কিন্তু পরবর্তী সময়ে যাত্রী চাপ কমে যাওয়ার কারণে তারা নির্ধারিত ভাড়াই নিচ্ছেন। তবে
এ পর্যন্ত যত যত যাচ্ছি আমরা দেখেছি এখান থেকে যে আসলে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে কোনো আছেন আছেন হচ্ছে যারা আসলে শাখার রিক্সা শ্রমিক সাধারণ সম্পাদক ভাবেন তিনি আমাদের সাথে উপস্থিত আছেন, আমরা এখন তার সাথে কথা বলবো। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি আমি জানতে চাচ্ছি যে আমাদের নেটওয়ার্ক কারণে জি টাঙ্গাইলে যাত্রা পাকুলা হইয়া মানে পাকুলা নাই মা দেলদার উদ্দেশ্যে আসে, দেলদার উদ্দেশ্যে আইসা মনে করেন যে আমাকে দেলদার স্ট্যান্ডে আসে, স্ট্যান্ডে গাড়ি কম থাকার কারণে যাত্রী অতিরিক্ত চাপে পাঁচ সাতটা গাড়ি, এই যাত্রী প্রতি কোনো গাড়ি 80 টাকা, কোনো গাড়ি যাত্রী প্রতি 100 টাকা, এই হিসাবে টাঙ্গাইলের উদ্দেশ্যে গেছে। যখন আমি খবর পাইলাম তখন আমি স্ট্যান্ডে আইয়া দেখলাম যে গাড়িগুলো এইভাবে চলতেছে, তখন আমি ওনাকে নিষেধ দিলাম। নিষেধ দেওয়ার পর আগেকার ভাড়া সীমিত ভাবে এখন চলছে আর কি। জারিফুর রহমান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক আমরা সংযুক্ত ছিলাম টাঙ্গাইলের দেলদুয়ার থেকে, আমাদের প্রতিনিধি আরিফুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন টাঙ্গাইলের দেলদুয়ারের সর্বশেষ অবস্থা এবং সেখানে যানজট এবং অতিরিক্ত ভাড়া আদায় করার যে অভিযোগ সেই বিষয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে নেব ছোট্ট একটি বিরতি, বিরতির পর একটু পরে আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগে। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সংযুক্ত ছিলেন কুমিল্লার দেলদুয়ার থেকে আমাদের প্রতিনিধি আরিফুল ইসলাম ছিলেন, এখন আমরা চলে যাব ধামরায়। আমাদের প্রতিনিধি রেজাউর রহমান আছে, সেখানকার সর্বশেষ খবর জানার জন্য আমরা তার সাথে সংযুক্ত হব। রেজা আপনি শুনতে পাচ্ছেন এখন আমাকে? রেজা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যে আপনি এই মুহূর্তে আমাদেরকে জানাবেন যে ধামরায় সর্বশেষ খবর কী? রেজা রেজা আমি আপনাকে শুনতে পাচ্ছি না। রেজা যদিও গাড়ি ঘোড়ার শব্দ সবই শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি কথা বলেন। দুঃখিত দুঃখিত রেজা রেজা দুঃখিত, আপনার আপনার বুমের সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না, মেবি আপনার বুমে সমস্যা আছে, আপনি আবারও আপনার লাইনটি চেক করে নেন, আমরা অন্য কোথাও থেকে ঘুরে আসি ততক্ষণ পর্যন্ত। আমরা এখন এই মুহূর্তে আমরা চলে যাব কালিয়াকড়ে, আমাদের প্রতিনিধি শহীদুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত হবে, আমরা তার সাথে কথা বলবো। শহীদুল ইসলাম আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দুঃখিত দর্শক, আমরা এ পর্যায়ে চলে যাবো টাঙ্গাইলের গোপালপুরে, আছে আমাদের প্রতিনিধি মাহদি হাসান শিবলি, আমরা তার সাথে কথা বলবো। শিবলি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আরিফ আমি আপনাকে শুনতে পাচ্ছি। শিবলি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাদেরকে জানাবেন, আমরা যেমনটি এতক্ষণ পর্যন্ত জেনেছি যে
টাঙ্গাইলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, সেখানে ঘরমুখো মানুষের চরম ভোগান্তিতে রয়েছে। আমরা টাঙ্গাইল থেকে সংযুক্ত হয়েছিল আমাদের সাথে শহীদুজ্জামান দুলাল, সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছিল টাঙ্গাইলের টাঙ্গাইলের ধামরাই থেকে রেজাউর রহমানও যুক্ত হয়েছিল। আমরা দেখছিলাম কুমিল্লা থেকে দেলোয়ার হোসেন জাকির সংযুক্ত হয়েছিল, আমাদের যানজটের অবস্থা আমাদেরকে জানিয়েছেন। আপনি আমাদেরকে জানাবেন যে এখন গোপালপুরের যানজটের সর্বশেষ অবস্থা। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। আমি যে জায়গাটি দাঁড়িয়েছি সেটা গোপালপুর উপজেলা থানা মোড় বলে এই জায়গাটা। এই জায়গাতে আমরা সারাদিন জানি, বিশেষ করে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার থেকে যখন ঢাকা থেকে মানুষ গ্রামের দিকে ছুটতে শুরু করেছে, কিন্তু এমন তো অবস্থা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমরা জানি কালিয়াপুর থেকে টাঙ্গাইল এলাঙ্গা পর্যন্ত মাত্র 40 থেকে 45 মিনিটের রাস্তা, কিন্তু এই জায়গায় 6-7 ঘন্টা পর্যন্ত মানুষের লাগতেছে, কিন্তু এই 6-7 ঘন্টা পরেও তারা যে এই পর্যন্ত আসতে পেরেছে এবং বাড়ির কাছাকাছি এই মুহূর্তে তাদের কি অনুভূতি, সেই অনুভূতি জানানোর জন্য আমরা বেশ কয়েকজনকে পেয়েছি, তাদের কাছ থেকে এখন জানবো তাদের অনুভূতি। ভাই আপনি তো ঢাকা থেকে আসছেন, আপনি কি অনুভূতি থেকে বলবেন? অনুভূতি কি বলবো, খুবই আনন্দ লাগতেছে, কষ্টের মধ্যেও যথেষ্ট আনন্দ পাচ্ছি। অনেক কষ্ট হয়েছে রাস্তায়, যানজট অনেক বেশি, আমরা তারপরেও বাড়ির কাছাকাছি চলে আসছি, খুবই আনন্দ লাগছে এবং খুবই ভালো লাগছে এখন। শিবলি, আমরা তার সাথে কথা বলতে পারবো কিনা? বাড়ির কাছে এসে বুঝতে পারছি বলে আমরা। জি জি জি, ওনার সাথে কথা বলতে পারবেন? জি জি বলেন। জি হ্যালো। জি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি। আপনি ঢাকা থেকে কখন ছেড়ে গিয়েছেন এবং এখন কোথায় অবস্থান করছেন? আমি ঢাকা থেকে ছেড়ে আসছি আপনার 8:45-এ, রাত 8:45-এ বাসে আসছি। এখন আমি বাড়ির কাছাকাছি চলে আসছি, গোপালপুর চলে আসছি। রাস্তায় অনেক যানজট, যেখানে আমার 3 ঘন্টার সময় লাগে। এখন বুঝতেই পারেন যে 8:30 থেকে নিয়ে এখন কয়টা বাজে, এতটুকু সময় আমার অতিবাহিত হচ্ছে এই যানজটে। অনেক কষ্ট হয়েছে, কষ্ট হলেও তারপরে এখন ভালো লাগছে আর কি। মানে কষ্ট হলেও বাড়িতে পৌঁছাতে, বাড়ির কাছাকাছি চলে আসছেন, এই জন্য আনন্দ বোধ করছেন। ঈদ উপলক্ষে যে বাড়ির উদ্দেশ্যে আপনারা যাত্রা করেছেন সেটা অনেকটাই সফল হয়েছে, এই জন্যই আপনাদের ভালো লাগছে। জি জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জি আরিফ, আরো এখন যে বিষয়টি সেটা হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু যানজট নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, বিশেষ করে আমরা আরেকজনকে পেয়েছি, ওনার একটু অনুভূতিটা জানবো। জি জি। আপনি যে ঢাকা থেকে আসলে এখন আপনি কি অবস্থা সেটা যদি বলতেন। হ্যাঁ, এখন খুব ভালো লাগতেছে, বাড়ির কাছে এসে পড়ছি। কতক্ষণ লাগছে আপনার, কতক্ষণ লাগছে আপনার এই পর্যন্ত পৌঁছাতে? আপনি ঢাকা থেকে আসতে কতক্ষণ লাগছে? ঢাকা থেকে আমি 9টায় রওনা দিছি, এখন 3:30 বাজে, 3:30-3:30 বাজে। মানে সকাল 9টায় রওনা দিয়েছেন, এখন 3:30 পার হয়ে গেছে, আপনি গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছেন। জি আরিফ, উনি বলতেছিলেন যে সকালবেলা রওনা দিয়েছে, কিন্তু তার সর্বোচ্চ 2 ঘন্টা লাগার কথা ছিল, কিন্তু সারা দিন লেগে গিয়েছে, কিন্তু এখন গ্রামে চলে এসেছে, আপনাদের সাথে ঈদ করবে, তার কাছে অত্যন্ত ভালো লাগতেছিল। জি শিবলি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে সংযুক্ত হব নেত্রকোনায়, আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা তার সাথে কথা বলবো। আসাদুজ্জামান তালুকদার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আরিফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি বিষয় রয়েছে? আসলে আজ আমরা এখানে এসেছি আমাদের নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে নেত্রকোনা জেলার বেশ জনপ্রিয় একজন যুব নেতা, আওয়ামী লীগের একজন কর্মী, বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে নির্যাতিত নিপুণ সরকার বাপ্পা, উনি আসলে এই আগস্ট মাসকে ঘিরে, শোকের মাস আগস্ট মাসকে ঘিরে ওনার কিছু অনুভূতি এবং পরবর্তীতে সামনে ঈদকে কেন্দ্র করে উনি শুভেচ্ছা জানাবেন নেত্রকোনাবাসীকে, সে বিষয়টি আসলে জন্য আজকে আমরা এখানে এসেছি। নিপুণ সরকার বাপ্পা, জনাব মিঠুন সরকার বাপ্পা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি মিঠুন সরকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে।
ধন্যবাদ জয়যাত্রা দিবে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি বলতে চাই, এটা শোকের মাস, বাঙালি রাখাল রাজা বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান সপরিবারে এই মাসে 15 আগস্টে নিহত হয়েছিলেন। আমি আজকে স্মরণ করতে চাই সেই দিনটির কথা, যেই দিনটি ছিল বাঙালি জাতির সবচেয়ে কালো অধ্যায়, বাঙালি জাতি এর চেয়ে কালো অধ্যায় বাঙালি জাতির জীবনে আর কখনোই নতুন ঘটবে না, ঘটেও নি। আমরা ইতিমধ্যে আমাদের আন্দোলনের মাধ্যমে, আমাদের বাঙালিদের আন্দোলনের মাধ্যমে যুগে যুগে এখন পর্যন্ত আমরা এই 15 আগস্টে ঘাতকদের ইতিমধ্যে অনেকের ফাঁসি কার্যকর করেছে শেখ হাসিনার নেতৃত্বে, এবং আমরা আশাবাদী ভবিষ্যতে আর যারা বাকি রয়েছে, যে আসামিরা এখনো পলাতক, সে আসামিদের ধরে এনে এই আগস্ট মাসে কোন এক আগস্ট মাসে এই আসামিদের আবার ফাঁসিতে ঝুলানো হবে এই বাংলার মধ্যে। ধন্যবাদ। পাশাপাশি বলতে চাই, 21 আগস্ট, এই 21 আগস্ট বাঙালি জাতির জীবনে আরেকটি কলঙ্কিত অধ্যায়, যেই দিনে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আপনারা জানেন হয়তো 22 আগস্ট, তৎকালীন সময় 22 আগস্ট জননেত্রী শেখ হাসিনা নেত্রকোনা আসার একটা জনসভায় নেত্রকোনা আসার ডেট ছিল। ঠিক তার পূর্বের দিন গুলিস্তানের জনসভায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই ঘাতক চক্র, সেই আগস্ট মাসের সেই ঘাতক চক্র পুনরায় বা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ওখানে গ্রেনেড হামলা করেছে। সেই হামলায় আরো অনেকেই আইবিএমান সহ অনেকে নিহত হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। আমরা এই আগস্ট মাসে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আরো বলতে চাই, সামনে ঈদে বাড়ি ফেরত অনেক মানুষ ঢাকা থেকে ঘরফেরা মানুষরা নিজের ঘরে এসে পরিবারের সাথে ঈদ করার জন্য আসবে। আমি তাদের কাছে বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেত্রকোনায় যারা আসে, আমাদের ঢাকা টু নেত্রকোনা রাস্তা ময়মনসিং হয়ে আসতে পারে, সেই রোডটা যদিও বা ঈদ মানে তো যানজট হবেই, তারপরে যতটুকু আমরা আমাদের চেষ্টায় যতটা পারি প্রতিবারই আমরা চেষ্টা করি যেন এখানে যানজট না হয়ে মানুষ সুশৃঙ্খল ভাবে নিজের ঘরে এসে পরিবারের সাথে ঈদ করতে পারে। এবারও আমরা আমাদের প্রচেষ্টায় সর্বোচ্চ চেষ্টা রেখেছি, আমাদের মালিক সমিতি, জেলা জেলা বাস মালিক সমিতি আছে, আমাদের ট্রেন ব্যবস্থা আছে, ঈদটা চলে 3টা, প্রচার চলে 1টা, পাশাপাশি আমাদের ছোট ছোট যানবাহন, আমাদের নেত্রকোনা আইসিং রাস্তা রোড সব মিলে ভালো, এখন রাস্তার অবস্থাও ভালো। এবার ঈদে আশা করি মানুষ সুশৃঙ্খলভাবে ঘরে ফিরবে এবং পরিবারের সাথে সুন্দর করে ঈদ করবে। তারপরে বলতে চাই, দেশে যতবার আগস্ট মাস আসে ততবারই একটা না একটা কিছু মানে ঘটার জন্য একটা ওই পাকিস্তানি দুঃসরকার এখনো এই দেশে থেকে, ওরা চায় বারবার আগস্ট মাসকে কলঙ্কিত করার, কিন্তু আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে এই আগস্ট মাসকে আর কলঙ্কিত হতে দিব না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ নেত্রকোনা, আমরা ছাত্রলীগ পরিবার, যুবলীগ পরিবার, তথাপি আওয়ামী লীগ পরিবার আমরা যারা আছি, আমরা যুগে যুগে এই দোষরদেরকে হটিয়েছি, আগামী দিনে হটাবো এই আশাবাদ দেখান। পাশাপাশি বলতে চাই, গুজবে কান দিবেন না, প্রচুর গুজব রটছে। কিছুদিন আগে নেত্রকোনায় মাথা নেওয়ার একটা গুজব ছিল, একটা হয়েছিল ঘটনা এরকম, বাট এটা ছিল একরকম, প্রচার প্রচারণা হয়েছিল অন্যরকম, মানুষ সেই প্রচার প্রচারণায় গুজবে কান দিয়ে অনেকে অনেকে আমাদেরকেও যে অনেক মেসেজ করেছে, ফোন দিয়েছে, বাট আমরা সত্যটা যখন সকলের সামনে উত্থাপন করলাম, তখন জাতি অটোমেটিক জানতে পারলো যে আসলে ঘটনাটা সারা দেশ, সেই একটা ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে বেরিয়েছে, ওই গুজব কুচক্রিমূলক। সেই জন্য বলতে চাই, বিভিন্ন সময় বিভিন্ন রকম গুজব আমাদের চোখের সামনে আসছে, গুজবে কান দিব না। আমরা বাঙালি হিসেবে আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব বোধ থেকে যেন কেউ গুজবে কান না দিয়ে সঠিক কাজটা সঠিক সময়ে করি, এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে, তথাপি আমার নেত্রকোনা জেলা, আমার জেলার সদর বারহাট্টা 2 আসনের মাননীয় সংসদ সদস্য, মাননীয় মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জননেতা জনাব আশরাফ আলী খান খসরু মহোদয়ের
পাশে থেকে আমরা যেন এই নেত্রকোনাকে তথাপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশা ব্যক্ত করি। পাশাপাশি আরেকটা যে আমাদের মন্ত্রী মহোদয় সস্ত্রীক হজ পালনের উদ্দেশ্যে শুধু সৌদি আরবে রয়েছেন, সে কারণে এবার আমাদের সাথে মানে উনি নিজে থেকে প্রতিবারের মতো ঈদ পালন করতে পারছেন না, উনি ওখানে গিয়েছেন সস্ত্রীক। আমরা নেত্রকোনাবাসী তথাপি দেশবাসীর কাছে আমি ওনাদের হজ যেন মহান আল্লাহ তাআলা কবুল করেন সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি। পাশাপাশি ওনাদের কাছে ওনাদের সাথেও আমরা ঈদ এখান থেকে যেন উদযাপন করতে পারি সেই জন্য ওনাদের কাছে মানে ওনাদেরকে এখান থেকে আমরা ঈদ মোবারক জানাই। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই চোখের অপারেশন সাকসেসফুল অপারেশন শেষে দেশে ফিরে এসেছেন, জাতির বাঙালি জাতির সকলের দোয়ায় উনি এখন সুস্থ। সেই নেত্রীর জন্য আমরা আরো দোয়া চাই দেশবাসীর কাছে সকলের কাছে। নেত্রকোনাবাসী আমরা আগের মতো সবসময় ওনাদের দোয়া করি, জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবে বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবে ভালো থাকবে বাংলাদেশ, এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আর জয়যাত্রা টিভি কে আগামী দিনে জয়যাত্রা টিভির মাধ্যমে আমার নেত্রকোনার তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ এবং নেত্রকোনার আপামর জনতাকে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জয়যাত্রা টিভি কে ধন্যবাদ জানিয়ে আমি জি মিঠুন সরকার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের দেশ সংযোগে, এবং আপনাদের সকলকেই অগ্রিম ঈদ মোবারক জানানো যাচ্ছে। দর্শক আমরা আরও একবার সংযুক্ত হব, আমাদের ধামরাই প্রতিনিধি রেজাউর রহমান আমাদের সাথে আছেন, আমরা তাকে সংযুক্ত করার চেষ্টা করব সেখানকার সর্বশেষ খবর জানার জন্য। আবারও সংযুক্ত হচ্ছি রেজাউর রহমানের সাথে। রেজা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সর্বশেষ অবস্থা। রেজা শুনতে পাচ্ছেন আমাকে? রেজা দুঃখিত, আপনার আপনার সাউন্ডের সমস্যা থাকার কারণে আমরা আপনার সাথে কথা বলতে পারছি না। আমরা অন্য কোনো দিন আবার আপনার সাথে সংযুক্ত হব। আপনি ভালো থাকবেন এবং আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করার জন্য, ধন্যবাদ রেজা। দর্শক আমরা এবারে সংযুক্ত হব কালিয়াকড়ে, আমাদের প্রতিনিধি শহীদুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা তার সাথে কথা বলবো। শহীদুল ইসলাম আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি গাজীপুরের কালিয়াকড় থেকে, আমাদের প্রতিনিধি শহীদুল ইসলাম আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন, আমরা তার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। দর্শক আমরা এই মুহূর্তে শহীদুল ইসলামকে সংযুক্ত করতে পারছি না, আমরা আবারও একটু খুব অল্প সময়ের জন্য সংযুক্ত হব। টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শহীদুজ্জামান দুলাল আমাদের সাথে সংযুক্ত হবে, আমরা তার সাথে কথা বলবো। শহীদুজ্জামান দুলাল আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শহীদুজ্জামান দুলাল আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন?
জি দুলাল, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি দেখাচ্ছিলেন টাঙ্গাইলের বর্তমান অবস্থা এবং সেখানে যে প্রচুর যানজট রয়েছে, মানুষের যে ভোগান্তি রয়েছে, সেই ভোগান্তির সেই চিত্র আপনি আমাদেরকে দেখাতে চাচ্ছিলেন। জি শাহিদুজ্জামান দুলাল, জি জি, আপনি যেমনটি বলছিলেন যে টাঙ্গাইলে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি, যারা ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে, গত রাতে যারা ঢাকা থেকে ছেড়ে এসেছে তারা এখন পর্যন্ত টাঙ্গাইল পর্যন্ত পৌঁছতে পেরেছে, সেই ভোগান্তির কথা আপনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং দেখাতে চাচ্ছিলেন যে সেখানে ঘরমুখো মানুষের কি ভোগান্তি রয়েছে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি যে কিভাবে গাড়ি বন্ধ হয়ে আছে, পুরো রাস্তা ব্লক হয়ে আছে, শহরে গাড়ি ঢুকতে পারছে না, এদিকে ব্যাপক খারাপ অবস্থা। আপনার একটু ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে, দেখতে পাবেন যে মানুষজনের কি ভোগান্তি, কি কষ্ট হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলে আমাদের প্রতিনিধি মির্জা শাহিদুজ্জামান দোলাল সেখানে দেখানোর চেষ্টা করছে যে ঘরমুখো মানুষ, বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ঘরমুখো মানুষ, তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য গত রাতে যারা ঢাকা থেকে ছেড়ে গিয়েছিলেন তারা এখন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত গিয়ে টাঙ্গাইল পর্যন্ত পৌঁছেছে এবং যারা দূরের যাত্রী রয়েছে তাদের গন্তব্যে পৌঁছাতে আরো কত সময় লাগবে এখন পর্যন্ত সঠিক খবর জানাতে পারছে না কেউই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলে যে যানজটে মানুষের চরম ভোগান্তিতে রয়েছে এবং যারা গাড়িতে অবস্থান করছে তাদের অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে গাড়ির ভিতরে অবস্থান করতে হচ্ছে, ঘরমুখো মানুষের এই চরম ভোগান্তির কথা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি শাহিদুজ্জামান দুলাল। আপনি কোথা থেকে আসছেন? কোনাবাড়ি থেকে আসছেন? হ্যাঁ, কতক্ষণ লাগছে আপনি পর্যন্ত? সকাল 8টায় গাড়ি ছাড়ছি। কোন বাড়ি থেকে সকাল 8টায় আপনি টাঙ্গাইল পর্যন্ত পৌঁছেছেন? আরে, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি জানতে পেরেছি যে যারা ঘরমুখে মানুষ রয়েছে তাদের চরম ভোগান্তি রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ শাহিদুজ্জামান দুলাল, আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম টাঙ্গাইলের প্রতিনিধি মির্জা শাহিদুজ্জামান দুলাল, তার সাথে কথা বলছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ঘরমুখো মানুষের যে যানজটের কারণে ঘরমুখো মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আজকের এই অনুষ্ঠানে আরও অনেক জায়গায়, বিশেষ করে এই কুরবানি উপলক্ষে যে পশুর হাট বসেছে, স্থায়ী এবং অস্থায়ী বিভিন্ন ধরনের পশুর হাট বসেছে, সেখানে মানুষ ব্যস্ত রয়েছে পশু কেনার জন্য, পছন্দের পশুটি কিনে আগামী একদিন পর যে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ঈদুল আজহা অনুষ্ঠানে কুরবানির জন্য সবাই মুসলমানরা প্রস্তুতি নিচ্ছে, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আরও একদিন বাকি আছে এই পশুর হাটগুলো, আরও একদিনে হয়তো আরও অনেক বেচা কেনা করবে এবং যারা এখন পর্যন্ত কোরবানি পশুটি সংগ্রহ করতে পারেনি তারা হয়তো আরও একদিনের ভিতরে তারা সবাই সংগ্রহ করে ফেলতে পারবে এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে সেই বিষয়টিও আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন এবং মানুষ তাদের যে পশুটি, পছন্দের পশুটি সংগ্রহ করার জন্য এই মুহূর্তে ব্যস্ত রয়েছে সেই চিত্র আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। আগামীকাল এসব বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সবসময় জয়যাত্রা টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।